ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জুন মাসের প্রথম দশ দিনের সব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামে আসতে পারে আলোচনার শেষে আমি কিছু এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সারও রেখেছি যাতে তোমাদের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিসও হয়ে যায় ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাথে সাথে আইকনটা প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করা যাক বন্ধুরা দেখো আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার রোজ রিংড প্যারাকিট পাখিটিকে রাজ্যের জাতীয় পাখির মর্যাদা দিল তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার রোজ রিংড প্যারাকিট পাখিটাকে রাজ্যের জাতীয় পাখির মর্যাদা দিয়েছে পাখিটির অপর নাম বন্ধুরা রাম চিলুকা আর তার সাথে সাথে তোমরা একটু নোট করে নাও বন্ধুরা অন্ধ্রপ্রদেশের স্টেট ট্রি হচ্ছে নিম আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে জাসমিন মানে ফুল আর স্টেট অ্যানিম্যাল হচ্ছে হোয়াইল্ড নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কোন ভারতীয় অ্যাথলেট ডিসকাস থ্রো খেলাটি থেকে অবসর নিলেন তো বন্ধুরা বিকাশ গৌড়া হচ্ছে একজন অ্যাথলিট ভারতীয় অ্যাথলিট যিনি সম্প্রতি ডিসকাস ইনি থ্রো প্লেয়ার তো ইনি সম্প্রতি অবসর নিয়েছেন বিকাশ গৌড়া হলেন প্রথম ভারতীয় যিনি থ্রোতে কমনওয়েলথ গেমসে মেডেল পান সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট তোমরা নোট করে নাও ভালো করে এছাড়া দু হাজার দশ কমনওয়েলথ গেম যেটা দিল্লিতে হয়েছিল তাতে ইনি সিলভার আর গ্লাসগোর মানে দু হাজার চোদ্দোতে গ্লাসগোতে যে কমনওয়েলথ হয়েছিল তাতে ইনি গোল্ড মেডেল জিতেছিলেন নেক্সট দেখো সম্প্রতি ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস চালু হলো ভারতের কতগুলি ব্যাংকের সাথে যুক্ত হয়ে তো বন্ধুরা মোট চারটি ব্যাঙ্ক অর্থাৎ এইচডিএফসি অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক আর এস বি আই ব্যাঙ্ক মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই চারটে ব্যাংকের সাথে যুক্ত হয়ে সম্প্রতি ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস চালু করেছে নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি সঙ্গীতে কে পুলজিৎ পুলিৎচার পুরস্কার পেলেন তো বন্ধুরা কেন্দ্রিক ক্লামার ইনি ড্যাম অ্যালবামের জন্য পুরস্কারটি পান ভালো করে তোমরা নোট করে নাও কেন্দ্রিক ক্লামার সম্প্রতি সঙ্গীতে পুলির পুরস্কার পেলেন নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার সাংবাদিকদের স্বাস্থ্য বিমার জন্য গোপা বন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনা নামে একটি স্বাস্থ্য বিমা যোজনা চালু করল তো বন্ধুরা উড়িষ্যা সরকার উড়িষ্যা রাজ্য সরকার সাংবাদিকদের স্বাস্থ্য বিমার জন্য গোবা বন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনা নামে একটা স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে এই স্কিমে উড়িষ্যা সরকার চিকিৎসা খরচ হিসাবে সাংবাদিকদের বছরে দু লক্ষ টাকা করে দেবে নেক্সট দেখো সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে তো বন্ধুরা গিয়া কন্টে গিয়া কন্টে সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন অনেক সময় এই সব এই ধরনের প্রশ্ন পরীক্ষা পেপারে তুলে দেয় তো তোমরা এটা মনে রাখবে ভালো করে তার সাথে সাথে একবার এটাও দেখে নাও আর নোট করে নাও যে ইতালি রাজধানী হচ্ছে রোম আর মুদ্রা ইউরো নেক্সট দেখো সম্প্রতি কে স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন তো বন্ধুরা পেদ্রো সানচেজ পেদ্রো সানচেজ সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন স্পেনের রাজধানীটাও একবার নোট করে নাও স্পেনের রাজধানী মাদ্রিদ আর স্পেনের কারেন্সি মানে মুদ্রা হচ্ছে ইউরো তো বন্ধুরা স্পেদ্রো সানচেজ ম্যারিয়ানা র্যাজয়ের জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানে এর ফরমার মুখ্যমন্ত্রী মানে এর আগের মুখ্যমন্ত্রী ছিলেন ম্যারিয়ানা র্যাজয় নেক্সট দেখো সম্প্রতি আইসিসি কতগুলো দলকে একদিনের ক্রিকেটে তালিকাভুক্ত করল তো বন্ধুরা নেদারল্যান্ড নেপাল ইউনাইটেড আরব এমিরেটস আর স্কটল্যান্ড মোট চারটি দলকে আইসিসি একদিনের ক্রিকেটে তালিকাভুক্ত করল নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের রাজ্য সরকার কৃষকদের সুবিধার জন্য জিরো বেস্ট ন্যাচারাল ফার্মিং স্কিম চালু করলো তো বন্ধুরা এটা করেছে অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজ্যের রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার কৃষকদের সুবিধার জন্য জিরো বেস্ট ন্যাচারাল ফার্মিং স্কিম চালু করলো নেক্সট দেখো সম্প্রতি কোন দেশ প্রথম সেবিকার জন্য মিউচুয়াল রিকগনিশান এগ্রিমেন্ট করলো সিঙ্গাপুরের সাথে তো বন্ধুরা ভারত এটা খুব ইম্পর্টেন্ট তোমরা নোট করে দাও মনে রাখবে এটা ভারত প্রথম সেবিকার জন্য মিউচুয়াল রিকগনিশান এগ্রিমেন্ট করলো সিঙ্গাপুরের সাথে নেক্সট দেখো সম্প্রতি কোন দেশ পৃথিবীর পর্যবেক্ষণ উপগ্রহ গাউফেন সিক্স উৎক্ষেপণ করলো তো বন্ধুরা চীন থেকে উৎক্ষেপণ করা হয়েছে এটা চীন চি একটা পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছে যার নাম গাউফেন সিক্স এটা খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে এই ধরনের প্রশ্ন কিন্তু আছে এক্সামে নেক্সট দেখো সম্প্রতি ভারতের প্রথম কোন সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের চুয়াল্লিশ বছর সম্পন্ন হলো তো বন্ধুরা ডেক কুইন ডেকান কুইন বন্ধুরা মুম্বাই থেকে পুনে পর্যন্ত যাতায়াত করে আর আরেকটা জিনিস নোট করে নাও এটা অনেক সময় পরে এক্সামে বিশেষ করে রেলওয়ে এক্সামের ক্ষেত্রে যে উনিশশো তিরিশ সালে পয়লা জুন এটা প্রথম চালু হয়েছিল এটা হচ্ছে ভারতের প্রথম ডিলাক্স ট্রেন নেক্সট দেখো সম্প্রতি কলকাতা থেকে যে সাপ্তাহিক অন্তর্দয়া এক্সপ্রেস ট্রেন চালু হলো তা কোথা থেকে কোথা পর্যন্ত যায় বা মানে যাবে তো বন্ধুরা সাঁতরাগাছি থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত এই অন্তর্দয়া এক্সপ্রেস যাবে এটা একটা সাপ্তাহিক এক্সপ্রেস নেক্সট দেখো বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কাজীসো রাবারা কোন দেশের খেলোয়াড় তো বন্ধুরা ইনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাজিসো রাবারা সাউথ আফ্রিকার ক্রিকেটার অব দ্য ইয়ারও হয়েছে এটা তোমরা নোট করে নাও এটা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো সম্প্রতি কে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন তো বন্ধুরা এম কে জেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এম কে জেন সম্প্রতি আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন এনার পুরো নাম হচ্ছে মহেশ কুমার জেন ইনি আইডিবিআই ব্যাংকের ফর্মার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও এগুলো নোট করে নাও বন্ধুরা পুরো নাম মহেশ কুমার জেন আর ইনি আর ব্যাংকের ফর্মার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে তোমরা এটা একদম ভুলবে না বিশ্ব পরিবেশ দিবস ফিফথ জুন ফিফথ জুনে পালন করা হয় এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশান এটা তোমরা নোট করে নাও বিট প্লাস্টিক পলিউশান এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এক্সামে যে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল তো এটা একটু নোট করে নাও তোমরা প্লিজ বিট প্লাস্টিক পলিউশান নেক্সট দেখো দু হাজার আঠেরো ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং কোন দেশে অনুষ্ঠিত হলো তো বন্ধুরা জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দু হাজার আঠেরো ব্রিক্সের ফরেন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে তোমরা যারা যারা ব্রিক্সের সদস্য দেশগুলোর নামগুলো জানো না একবার নোট করে নাও ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা আরেকবার বলে দিই ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আর সাউথ আফ্রিকা এগুলো হচ্ছে ব্রিক্সের সদস্য দেশগুলো বি থেকে আসে ব্রাজিল আর থেকে রাশিয়া আই থেকে ইন্ডিয়া সি থেকে চায়না এস থেকে সাউথ আফ্রিকা নেক্সট দেখো সম্প্রতি কে ইজিপ্টের প্রধানমন্ত্রী হলেন তো বন্ধুরা আব্দুল ফাতাহ আল সিসি ইনি সম্প্রতি ইজিপ্টের প্রধানমন্ত্রী হয়েছেন এর সাথে সাথে ইজিপ্টের রাজধানীটা একবার তোমরা নোট করে নাও ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো আর মুদ্রা ইজিপসিয়ান পাউন্ড আরেকবার বলছি রাজধানী ইজিপ্টের হচ্ছে কায়রো আর মুদ্রা ইজিপসিয়ান পাউন্ড নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্য একত্রিশে জুলাইয়ের মধ্যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করবে বলে ঘোষণা করল তো বন্ধুরা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজ্য সরকার একত্রিশে জুলাইয়ের মধ্যে পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবে বলে ঘোষণা করেছে নেক্সট দেখো জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে কোন রাজ্য সরকার প্লাস্টিক উৎপাদন বিক্রি মজুত ও ব্যবহার করা বন্ধ করবে বলে সিদ্ধান্ত নিল মানে দু হাজার উনিশের মধ্যে প্লাস্টিক উৎপাদনও বন্ধ করবে বিক্রিও বন্ধ করবে মজুতও বন্ধ করবে আর ব্যবহার করাও বন্ধ করবে সেটা কোন রাজ্য করেছে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে রাজ্য সরকার এটা ঘোষণা করেছে দু হাজার উনিশের মধ্যে তারা প্লাস্টিক উৎপাদন বিক্রি মজুত আর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করবে নেক্সট দেখো ফোর্বস পত্রিকা অনুযায়ী কোন ভারতীয় খেলোয়াড় ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড অ্যাথিলেট হিসাবে ঘোষিত হয়েছে তো বন্ধুরা বিরাট কোহলি বিরাট কোহলি কোর্স পত্রিকা অনুযায়ী একজন ভারতীয় খেলোয়াড় যিনি ওয়ার্ল্ডস হাইস্ট পেড অ্যাথলিট হিসাবে ঘোষিত হয়েছে নেক্সট দেখো সম্প্রতি কোন শহর থেকে নন্দা দেবীর যুগ্ম ভারত বাংলাদেশ সেনাবাহিনীর ট্র্যাকিং অভিযান শুরু হয়েছিল এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা নোট করে নাও সম্প্রতি কোন শহর থেকে নন্দা দেবীর যুগ্ম ভারত বাংলাদেশ সেনাবাহিনীর ট্র্যাকিং অভিযান শুরু হয়েছিল তো বন্ধুরা এটা শুরু হয়েছিল দিল্লি থেকে নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্যে এই প্রথমবার ফরেনসিক ল্যাব খোলা হলো তো বন্ধুরা ভারতের চণ্ডীগড়ের এই প্রথমবার ফরেনসিক ল্যাব খোলা হয়েছে তো কোথায় খোলা হয়েছে চণ্ডীগড়ে ভারতের চণ্ডীগড়ে এই প্রথমবার ফরেন্সিক ল্যাব খোলা হলো নেক্সট দেখো জর্ডনের প্রধানমন্ত্রীকে তো বন্ধুরা ওমর রাজ্জাজ জর্ডনের প্রধানমন্ত্রী হলেন ওমর রাজ্জাজ এর সাথে সাথে তোমরা একটু নোট করে নাও জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান আর মুদ্রা হচ্ছে জর্ডনিয়ান দিনার আরেকবার বলে দিচ্ছি জর্ডনের রাজধানী আম্মান আর মুদ্রা জর্ডানিয়ান দিনার নেক্সট দেখো ফুয়েগো আগ্নেয়গিরি কোথায় আছে সম্প্রতি এটা নিউজের মধ্যে রয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা জেনে রাখো ভালো করে ফুয়েগা সরি ফুয়েগো আগ্নেয়গিরি কোথায় আছে তো এটা আছে বন্ধুরা গুয়েতেমালাতে গুয়েতেমালা একটা আমেরিকান কান্ট্রি যার রাজধানী হচ্ছে গুয়েতামালা সিটি আর মুদ্রা হচ্ছে কুয়েজাল তোমরা আরেকবার নোট করে নাও রাজধানী গুয়েতামালা সিটি আর মুদ্রা কুয়েজাল তো এই গুয়েতেমালাতে রয়েছে ফুয়েগো আগ্নেয়গিরিটি নেক্সট দেখো ভারতের বুক অফ দ্য রেকর্ডসের তরুণতম লেখক কে হলেন তো বন্ধুরা অয়ন গগৈ গোহাইন ইনি হচ্ছেন ভারতের বুক অফ দ্য রেকর্ডস এর তরুণতম লেখক হলেন তোমরা এর সাথে সাথে একটা নোট করে নাও একটা জনপ্রিয় বই হানিকম যার কভার পেজ ইনি এঁকেছেন তোমরা এটা নোট করে নাও হানিকম হানিকম বইয়ের কভার পেজ ইনি ড্র করেছেন আর নেক্সট দেখো নাসা সম্প্রতি যে প্রজেক্ট হ্যাবক নামে একটি নতুন প্রোজেক্টের সূচনা করেছে সেটি কোন গ্রহ নিয়ে গবেষণা সংক্রান্ত প্রোজেক্ট তো বন্ধুরা নাসা সম্প্রতি যে প্রজেক্ট হ্যাবক নামে একটি নতুন প্রজেক্টের সূচনা করেছে সেটা শুক্র গ্রহ নিয়ে গবেষণা সংক্রান্ত প্রজেক্ট শুক্র গ্রহ নিয়ে গবেষণা করা হবে নেক্সট দেখো কোন রাজ্যপাল ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল হিসাবে অ্যাডিশনাল চার্জের দায়িত্বভার গ্রহণ করলেন তো বন্ধুরা উত্তর হয়ে যাবে কি কেশরীনাথ ত্রিপাঠী কেশরীনাথ ত্রিপুরীর ত্রিপাঠী ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল হিসাবে অ্যাডিশনাল চার্জের দায়িত্বভার গ্রহণ করলেন কেশরীনাথ ত্রিপাঠী বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর ত্রিপুরা রাজ্যের তথাগত রায়ের জায়গায় তিনি অ্যাডিশনাল চার্জের দায়িত্বভার গ্রহণ করেছেন এটা তোমরা নোট করে নাও তথাগত রায়ের জায়গায় অ্যাডিশনাল চার্জের দায়িত্বভার গ্রহণ করেছেন ইনি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নেক্সট দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কত তো বন্ধুরা ওয়ান থার্টি মানে একশো হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক এই এই ইন্ডেক্সগুলো কিন্তু রেলওয়ে এক্সামে বিশেষ করে খুব আসে তোমরা এটা নোট করে নাও আর এটা মনে রাখবে গ্লোবাস গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আর এক নম্বর র্যাঙ্কে রয়েছে পিসফুল কান্ট্রি আইসল্যান্ড তোমরা এটা নোট করে নাও আইসল্যান্ড রয়েছে এক নম্বর র্যাঙ্কে আর দু হাজার ইন্ডিয়া ছিল একশো সাঁত্রিশতম নেক্সট দেখো কুইন পাইন অ্যাপেল মানে আনারস কোন রাজ্যের জাতীয় ফল তো বন্ধুরা এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের জাতীয় ফল হচ্ছে কুইন পাইন অ্যাপেল এরপর দেখো হামসাফার এক্সপ্রেস নামে যে নতুন ট্রেন চালু হলো সেটি কোথা থেকে কোথা পর্যন্ত চলবে তো বন্ধুরা হামসাফার এক্সপ্রেসটি চলবে যোধপুর থেকে বান্দ্রা পর্যন্ত এটা তোমরা নোট করে নাও হামসাফার এক্সপ্রেস চলবে যোধপুর থেকে বান্দ্রা পর্যন্ত নেক্সট দেখো সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় তিনটি ভারতীয় মোবাইল অ্যাপ চালু করলো মানে কোন দেশে তো বন্ধুরা সিঙ্গাপুরে কোন তিনটি অ্যাপ চালু করেছে ভীম রুপে আর ইউপিআই তো নরেন্দ্র মোদী এই ভারতীয় মোবাইল অ্যাপগুলো সিঙ্গাপুরে চালু করলেন নেক্সট দেখো কোন ভারতীয় মহিলা ক্রিকেট খেলো কোন ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড় প্রথম টি টোয়েন্টিতে দু হাজার রান করলেন তো বন্ধুরা ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিতালি রাজ ইনি প্রথম টি টোয়েন্টিতে দু হাজার রান করলেন নেক্সট দেখো দেখো বন্ধুরা এবার আমরা কিছু এমসি কিউ কোশ্চেন আলোচনা করে নিই তোমরা দেখো প্রশ্নগুলোর উত্তর করতে পারছো কি না প্রথমে দেখো যে প্রশ্নটি রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার রিংড প্যারাকিট পাখিকে রাজ্যের জাতীয় পাখির মর্যাদা দিল অপশান এ তেলেঙ্গানা অপশান বি গুজরাট অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড তো বন্ধুরা এখানে অ্যান্সার কোটা হয়ে যাবে অপশান সি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি কোন ভারতীয় অ্যাথলেট ডিসকাস থ্রো খেলাটি থেকে অবসর নিলেন অপশান এ বিকাশ গৌড়া অপশান বি সীমা পুনিয়া অপশান সি নাভাজিৎ ধিলন অপশান ডি কৃষ্ণা পুনিয়া তো বন্ধুরা এখানে অ্যান্সার কোটা হয়ে যাবে বন্ধুরা অপশান এ বিকাশ গৌড়া নেক্সট দেখো সম্প্রতি কোন শহর থেকে নন্দা দেবীর যুগ্ম ভারত বাংলাদেশ সেনাবাহিনীর ট্র্যাকিং অভিযান শুরু হয়েছিল অপশান এ কলকাতা অপশান বি দিল্লি অপশান সি ব্যাঙ্গালোর অপশান ডি মুম্বাই তো উত্তর কোটা হয়ে যাবে বন্ধুরা অপশান বি দিল্লি নেক্সট দেখো সম্প্রতি ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস চালু করলো ভারতের কতগুলি ব্যাংক কতগুলি ব্যাংকের সাথে যুক্ত হয়ে অপশান এ চারটি অপশান বি ছটি অপশান সি তিনটি অপশান ডি পাঁচটি তো বন্ধুরা এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান এ চারটি নেক্সট দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্যে এই প্রথমবার ফরেন্সিক ল্যাব খোলা হলো অপশান এ মণিপুর অপশান বি দিল্লি অপশান সি পাঞ্জাব অপশান ডি চণ্ডীগড় তো বন্ধুরা উত্তর কোনটা হয়ে যাবে অপশান ডি চন্ডি চন্ডীগড় নেক্সট দেখো সম্প্রতি সঙ্গীতে কে পুলিচার পুরস্কার পেলেন জর্জ লামার গীতা লামার কেন্দ্রিক লামার না জর্জ কার্লিন তো বন্ধুরা অ্যান্সার কোনটা হয়ে যাবে কেন্দ্রিক লামার নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার সাংবাদিকদের স্বাস্থ্য বিমার জন্য গোপা বন্ধু সাংবাদিকতা স্বাস্থ্য বিমা যোজনা নামে একটি স্বাস্থ্য বিমা যোজনা চালু করলো। বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড না গুজরাট উত্তর কোনটা হবে উড়িষ্যা নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের রাজ্য সরকার কৃষকদের সুবিধার জন্য জিরো বেস্ট ন্যাচারাল ফার্মিং স্কিম চালু করলো অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি বিহার অপশান বি জম্মু ও কাশ্মীর তো বন্ধুরা এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখো সম্প্রতি কোন দেশ প্রথম সেবিকার জন্য মিউচুয়াল রিকগনিশান এগ্রিমেন্ট করলো সিঙ্গাপুরের সঙ্গে অপশান এ পাকিস্তান অপশান বি ভারত অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি মায়ানমার তো বন্ধুরা অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান বি ভারত নেক্সট দেখো সম্প্রতি কোন দেশ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ গাউফেন সিক্স উৎক্ষেপণ করলো রাশিয়া আমেরিকা ভারত না চীন চীন অপশ রাইট অ্যান্সার চীন নেক্সট দেখো বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কাজিসোর আবার কোন দেশের খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ না নিউজিল্যান্ড তো সঠিক উত্তর করতে যাবে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ফিফথ জুন সেভেন্থ জুন সিক্স জুন টেন্থ জুন কোন দিনটা অপশান কোনটা হবে রাইট অপশান এ ফিফথ জুন নেক্সট দেখো দু হাজার আঠেরো ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং কোন দেশে অনুষ্ঠিত হলো ভারত দক্ষিণ আফ্রিকা চীন না রাশিয়া তো বন্ধুরা রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা তারপর নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কোন রাজ্য একত্রিশে জুলাইয়ের মধ্যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করবে বলে ঘোষণা করলো উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড তামিলনাড়ু কোনটা উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি উত্তরাখণ্ড নেক্সট দেখো ফোর্বস পত্রিকা অনুযায়ী কোন ভারতীয় খেলোয়াড় ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড অ্যাথলিট হিসাবে ঘোষিত হয়েছে অপশান এ ধোনি রোহিত শর্মা শিখর দাওয়ান বিরাট কোহলি কোনটা হবে বন্ধুরা রাইট অপশান অপশান ডি বিরাট কোহলি নেক্সট দেখো নাসা সম্প্রতি যে প্রজেক্ট হ্যাবক নামে একটি নতুন প্রোজেক্টে সূচনা করেছে সেটি কোন গ্রহ নিয়ে গবেষণা সংক্রান্ত প্রজেক্ট বৃহস্পতি মঙ্গল শনি না শুক্র তো বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে শুক্র নেক্সট দেখো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত একশো ছেচল্লিশ একশো চৌত্রিশ একশো ছত্রিশ না একশো বাইশ কোনটা রাইট অপ রাইট অ্যান্সার হবে বন্ধুরা অপশান সি ওয়ান থার্টি সিক্স নেক্সট দেখো কুইন পাইন্যাপেল মানে আনারস কোন রাজ্যের জাতীয় ফল ত্রিপুরা কর্ণাটক কেরালা না তামিলনাড়ু তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা ত্রিপুরা সো বন্ধুরা ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় প্লিজ লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাথে সাথে বেলআইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে ওখানে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি ধন্যবাদ